মঙ্গলবার দুপুরে উদয়পুর ব্রহ্মাবাড়িস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিষেক দেবরায়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে, সবিতা নাগসহ অন্যান্যরা। জেলা সভাপতি অভিষেক দেবরায় সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি গোমতী জেলায় বিজেপির বিপুল জয় নিয়েও আশা প্রকাশ করেছেন তিনি। এবং বিভিন্ন সমীক্ষা, এক্সিট পোল, দলীয় রিপোর্ট, আইবি রিপোর্ট, সমস্ত রিপোর্টে ভারতীয় জনতা পার্টি বিপুল ম্যান্ডেট নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে। তো আমি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোমতী জেলা কমিটির সভাপতি হিসাবে, আমরা অলরেডি প্রতিটা বিধানসভায় আমরা মিটিং করেছি, যার জন্য আমরা জিতছি। গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেনি। আগামী দিন পিস অ্যান্ড ট্রাঙ্কুলিটি বজায় রাখা আমাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি মনে করে, এবং আপনাদেরও সহযোগিতা চাই। আমরা কোনোরকম রাজনৈতিক হিংসা, সন্ত্রাস এর বিপক্ষে ভারতীয় জনতা পার্টি, সমস্ত এলাকাগুলোতে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে, ভারতীয় জনতা পার্টি তো রাখবে। সমস্ত সাধারণ অংশের মানুষের কাছে আমি আবেদন জানাবো, একটা পার্টির পক্ষে সম্ভব না সমস্ত কিছু দেখভাল করে রাখা সমাজের। তো সাধারণ অংশের মানুষকেও আবেদন জানাবো, সকলে মিলে আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখবো। সাংবাদিক সম্মেলনে তিনি এদিন এও বলেছেন যে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস বিরোধী, সেই সঙ্গে দলের বিপুল জয় নিয়েও আশা প্রকাশ করেন অভিষেক দেবরায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।